আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা ডোগা ডাল। অ্যালোভেরার ডাল কিভাবে মোটা হবে, কিভাবে এত পর্যাপ্ত পরিমাণ জেল হবে সেটি আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পারতেছেন আমি একটা এক একটা টবে এক একটা গাছ লাগিয়েছি, তার থেকে সব কতগুলা গাছ উঠছে। তো এখান থেকে আমি কিভাবে আমি গাছের মোটা করব ডাল, গাছে ডালে যে জেল এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ কিভাবে আমি জেল করার পদ্ধতি করব, কিভাবে মোটা তাজা হবে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি এক একটা করে দেখাবো, যেহেতু এখানে অনেকগুলো গাছ নিয়েছি আমি একটা গাছ দিয়ে আমি শুরু করব। একটা গাছে যেভাবে আমি করব ঠিক সেম একইভাবে সবগুলো গাছে করব। এই যে আমি ঘুরে ঘুরে সবগুলো গাছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি কি দিয়ে করব, শুরুতে আমি এখানে নিয়ে নিলাম কলার খোসা, আলুর খোসা, চা পাতি, ফেলে দেওয়া চা পাতিগুলো ফেলে না দিয়ে নিয়ে নিলাম, এর সাথে তরকারি খোসা, আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা কখনো ফেলে দিবেন না। এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু আমি আজকে অ্যালোভেরার জেল কিভাবে হয় সেটে কিন্তু দেখাবো, কিভাবে গাছে লাগালে গাছের গোড়া দিলে মোটা তাজা হবে জেল হবে সেটাই দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। পানিগুলো এখানে থাকবে, ভিজতে থাকবে, আর এদিকে আমি কাজ শুরু করবে। দেখতে পারতেছেন এর সাথে কিন্তু চাপাতিও আছে, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ। তো এখানে আমি শুরু করছি কাজ। অ্যালোভেরা গাছ যেটা মোটা বড় সেটি কিন্তু আমি রেখে দিব। এখানে যদি সবগুলো গাছ রাখি তাহলে কিন্তু কখনোই মোটা তাজা হবে না আর জেল হবে না। এর জন্য আমি এক একটা করে সবগুলো গাছ আমি উঠে নিব। সবগুলো এভাবে দেখতে পারতেছেন, এভাবে সবগুলো গাছ আমি টেনে টেনে উঠাবো আলতোভাবে, যেহেতু উঠার সময় মোটা যেটা রাখবো সেটাতে যেহেতু আঘাত না লাগে সে দিয়ে লক্ষ্য রাখতে হবে। এবার দেখব সবগুলো উঠিয়ে ফেলেছি, আর যেটা রাখবো অ্যালোভেরা গাছের গোড়াতে বাঁকা হয়ে যাওয়া পচে যাওয়া ডাল আছে কি না, যদি থাকে সেটাও কিন্তু আমি গোড়ার থেকে ফেলে দিব। আর এইদিকে যে মাটিগুলো শক্ত না নরম, নরম হলে ঝটপট সুন্দরে গাছ মোটা তাজা হবে, আর শক্ত হলে কখনোই হবে না। তাহলে কি করতে হবে, এটাকে আমি আলগি দিয়ে দিতে হবে, মাটিগুলো একটা কাঁচি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলগি দিতে হবে, নীর নীর দিয়ে দিতে হবে। এভাবে আমি যে আগে থেকে যে খোসাগুলো দেখিয়েছি পানিতে ভিজিয়ে সেগুলো কিন্তু এবার আমি চারপাশ দিয়ে গাছের গোল চারপাশ দিয়ে দিয়ে দিব। আমার এখানে টবের যে মাটিগুলো এগুলো খুবই সফট, খুবই সফট, জর্জর আছে, খুবই জর্জর। এভাবে আমি চারপাশ দিয়ে দিয়ে দেব। আর যে পানিগুলো দেখতেছেন এক সপ্তাহ পানিতে আমি এই খোসাগুলো রেখেছি, এই পানিগুলোও কিন্তু আমি একটু একটু করে সবগুলোতে দিয়ে দিব। যদি গাছ বেশি থাকে তাহলে কোনো দিনও মোটা জেল হওয়ার সম্ভাবনা। আমার যে ডালগুলো আছে এগুলোতে অনেক জেল আছে, অনেক জেল। এখন শুধু করতে হবে মোটা, আরও মোটা আরও চওড়া করতে হবে। এই জন্য আমি আজকের এই পেঁয়াজের খোসা, পেঁয়াজের পানি, আলুর খোসা, চা পাতি সবগুলো গাছে একেভাবে আমি এভাবে দিয়ে নিলাম। এবার হবে আমার মোটা তাজা জেল। এভাবে আমি কিন্তু অ্যালোভেরা গাছের যত্ন নিই, মোটা তাজা করি। ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার গাছের পরিচর্যা, গাছে মোটা তাজা জেল করা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি যে গাছের চারা উঠিয়ে ফেলেছি দেখতে পারতেছেন অনেকগুলো গাছের চারা, গাছের চারা উঠিয়ে আমি ফেলে দিয়েছি।
ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো যদি আপনাদের অভিযোগ থাকে। দেখতে পারতেছেন ভিউয়ার্স, ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।